নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি বলে তাই শুভ সন্ধ্যা দিয়েই ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমি দেখুন এখন সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যার সময় আমি একটু জল মিষ্টিও দিই, কারণ আমার কাছে গোপাল রয়েছে আর একটু ঠাকুরের নাম করছি, আর সেই জন্যই আমি ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও, পুরো ব্লগটা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সন্ধ্যাবেলার এই যে মুহূর্তটা দেখুন না, যখন আমরা তুলসী দ্বারা প্রদীপ দিই তখন কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সময় পাই সেদিন একটু হনুমান চালিশাও পাঠ করে নিই, এতে মনটা কিন্তু শুদ্ধ হয় আর মনে অনেকটা বল পাওয়া যায়। আজকাল দৈনন্দিন জীবনে যে টেনশান এবং যে ঝামেলা চলে জীবনে, তাতে হনুমান চালিশা যদি ডেলি পাঠ করা যায় তাহলে মনের ভিতরে কিন্তু একটা অন্যরকম জোর পাওয়া যায়, এবং আমি যেদিন সময় পাই সেদিনই এটা করি। সন্ধ্যাবেলায় একটুখানি ব্যালকনিতে লাইট জ্বালিয়েছিলাম আর এত সুন্দর লাগছিল ব্যালকনিটা, তাই একটুখানি ক্যাপচার করার লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, আর এখন সন্ধ্যাবেলায় এত ভালো লাগছিল যে কি বলবো, তবে আমি কিন্তু লাইট অফ করেই বসে থাকি। আর এখানে দেখুন আমার রোজ একটা কৃষ্ণের ছবি এঁকেছে, রোজ আমার ছোটো মেয়ে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, ও ইউকেজিতে পড়ে, তো খুব ভালো লাগছে। ওকে স্কুল থেকে বলেছে ওর ড্রয়িং দেখে ম্যামেরা যে একটা ড্রয়িং করে আনতে জন্মাষ্টমীর জন্য, ভাবছি এটাই কথা। রোজের বরাবরই আঁকার প্রতি ভীষণ আগ্রহ, তবে একটা টিচারের কাছে দিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে খুব বদমাইশি করতো, কারণ ওর শুধু ভগবান বা মানুষের মুখ আঁকতে ইচ্ছা করে, কিন্তু টিচার ওকে প্রথম থেকে যেহেতু শেখাচ্ছে বলে সবসময় তো এগুলো আঁকলে হবে না, তোমাকে প্রথম থেকে শিখতে হবে, তো শেখাতে কিছুতেই মন ছিল না। ওর দিদিও শিখত, তো শেখে এখনও, ওকে ডিস্টার্ব করে ভীষণ, তাই আপাতত একটু বন্ধ রেখেছি, আবার কিছুদিন পর ওর ড্রয়িংটা চালু করব। আর এখানে দেখুন আমি পরের দিন সকালের ক্যাপচার এটা, তো এখানে আমি দুধ কর্নফ্লেক্স রেডি করে নিয়েছি, রোজকে দেবো, ও কিন্তু কর্নফ্লেক্স কিনতে বলবে, তারপর এক দুদিন খাবার পর আর কর্নফ্লেক্স খেতে চাইবে না, তবুও একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম আর দুধ কর্নফ্লেক্সই দিয়ে ওকে ব্রেকফাস্টটা শুরু আর কি করালাম। তারপর আমার হয়ে যাবে কাজকর্ম শুরু, তো আজকের কাজ যেটা শেয়ার করব সেটা হচ্ছে অল্প একটুখানি ঝাড়পোছ করা। দেখুন আমার এই সিঁড়ির রেলিনে কত কিছু জামা কাপড় রয়েছে, আসলে ঘরের ভিতরে দড়ি টানানো থাকলে কেমন লাগে, তাই আমি কিন্তু এখানেই যখন বৃষ্টি আসে তখন কিন্তু এখানটায় শুকাতে দিয়ে দিই, কিছু আর করার নেই, কারণ জায়গা খুবই কম এখানে, অল্প একটু জায়গার ভিতরে এই যে বাড়ি, জিনিসপত্র শুকাতে গেলে তো এভাবে শুকাতেই হবে, আর বর্ষাকাল বলেই এই ঝামেলাটা, বর্ষা না হলে যখন যেদিন রোদ্দুর থাকে সেদিন তো বাড়ি থেকেই শুকিয়ে যায়, তারপর ঘরে ফোল্ড করে রেখে দেওয়া হয়। আজকে ভাবছি একটুখানি কিচেনে একটুখানি কাপগুলোকে সাজিয়ে নেব, একদম হাতের সামনে কাপগুলো না থাকলে যখন চা করতে যাই তখন খুব অসুবিধে হয়, তো সেই একটা প্ল্যানিংও রয়েছে, আর ড্রেসিং টেবিলটা ডেকোরেশন করার, সরি ডাইনিং টেবিলটা ডেকোরেশন করার রয়েছে, তো এই ভিডিওটা একসাথে দেবো না এখন, শুধু আমি কিচেনে একটু এখানটায় এই যে এটা পড়েছিল এই যে স্ট্যান্ড মতো যাই হোক হোল্ডার, তো এইটা আমার কেনা ছিল বিশাল থেকে, তো ভাবলাম পড়ে আছে এখানটায় আপাতত কাপগুলো রেখে দিই, আর কিচেনের তো আমি অদল বদল করতেই থাকি, এটা আমার স্বভাব বলতে পারেন,
অদভ্যাসও বলতে পারেন। যাই হোক, এখন আপাতত কিছু কাপ এখানে হাতের সামনে রেখে দিলাম, দেখতেও ভালো লাগবে আর সময়তে হাতের কাছে পাওয়াও যাবে। আর যেহেতু এখানে এই পেরেকগুলো লাগানো রয়েছে, তো কিছু একটা লাগিয়েই রেখে দিলে ভালো হয়। তো তাই জন্য এই ব্যবস্থা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে। রোজের জন্য দুটো ফ্রক অর্ডার করেছিলাম, আসলে স্কুলে ওদের বলেছে এক এক দিন এক এক কালারের জামা মেনশন করে দিয়েছে। তো বেশ সবকটা কালার আমার কাছে থাকলেও দুই একটা জামা একটু ছোটো হয়ে গিয়েছে, তার জন্য দুটো, একটা হলুদ আর একটা সবুজ অর্ডার করেছিলাম। তো ও বললো নিজেই আনবক্সিং করবে। আর এখানে দেখুন, যে সবুজটা অর্ডার করেছিলাম কালারটা একটু অন্য ধরনের সবুজ এসছে, কিন্তু বড় মেয়ে বললো মা এটাতেই হয়ে যাবে, চালিয়ে নাও, আসলে এটাও এক ধরনের সবুজ, আমার মনে হয় সি গ্রিন টাইপের কালারটা। আর রোজ বলছে ফারোজি গ্রিন, যাই হোক যেটা হোক গ্রিনই হবে, এটা আকাশি নয়, আকাশি আকাশি লাগছে। তো এই দুটোই আর কি আপাতত কিনলাম, সামনের মাসে আরও কয়েকটা অর্ডার করব ভাবছি। এখানে দুটো মিলে 300 টাকা মতো নিয়েছে, কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। ড্রেসগুলো কিন্তু বেশ ভালোই লাগছে এবং ওকে পরিয়েও বেশ ভালো লাগছিলো, সাইজও একদম ঠিকঠাকই এসছে। আর আমি একটা সুন্দর জিনিস অর্ডার করেছিলাম, যারা গাছ লাগান তাদের মেন সমস্যা হচ্ছে যে কোথাও গেলে গাছে কীভাবে জল দেবেন। তো তার জন্য এই জিনিসগুলো আমি দেখলাম, সেলফ ওয়াটারিংয়ের জন্য যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে সেগুলোর ভিতর এগুলো মানে জল দেওয়ার ব্যবস্থা করার জন্য, এই যে একটা কোন কোন মতো জিনিস আছে এগুলোতে করে গাছের টবের ভিতর দিয়ে দিয়ে তারপরে অ্যাডজাস্ট করে দিলে মোটামুটি আস্তে আস্তে জল পড়তে থাকবে। আমার তো মনে হয় দু তিন দিন চলে যাবে বড় বোতলে করে যদি এভাবে দেওয়া হয়। তো কিনেছি, এখন দেখা যাক কেমন কি হয়, সেটাও আপনাদের সাথে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আপাতত 12টার প্যাক, যেটা বড় বড় বোতল হোল্ড করা যাবে মোটামুটি 2 লিটারে, সেটাই অর্ডার করেছি। আর পরে পরে প্রতি মাসে যদি এভাবে অল্প অল্প করে অর্ডার করি তাহলে আমার প্রায় 60-70টার বেশি গাছ আছে, তো সেগুলোর জন্য ব্যবস্থা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু 4-5 দিনের জন্য একদম নিশ্চিন্ত। আর রোজ রোজ সবাইকে জল দিতে বলতে হবে না, আর 4-5 দিনের মধ্যে যে কেউ এসে আর একবার জল দিয়ে ভরে দিয়ে গেলেই হয়ে যাবে। তো দেখা যাক, দেখুন এখানে একটা এভাবে একটা কাগজও দিয়ে দিয়েছে, এতে করে ডিটেলস লেখা রয়েছে যে কিভাবে কিভাবে ইউজ করতে হবে, আর কোন বোতলগুলো হবে না সেগুলোকে ক্রস করা রয়েছে, কোন বোতলগুলো হবে সেগুলোও দেখানো রয়েছে। তো এভাবে এভাবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। মিশো থেকে অর্ডার করেছি এবং আমার 198 মতো পড়েছে টাকা, তো বেশ ভালো। এখন দেখা যাক কেমন কি ওয়াটারিং করা। আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাড়িতে সেলফ ওয়াটারিংয়ের জন্য এগুলো অর্ডার করতে পারেন, একবারে না কিনলেও বারবার করে অর্ডার করে কিন্তু আপনাদের যে কটা গাছের জন্য প্রয়োজন আপনারা আনাতে পারেন। তবে আমি এক প্যাকেট অর্ডার করেছি, আগে দেখা যাক কেমন কি ফল হয়, যদি ফল ভালো হয় তবে অবশ্যই। আর উপরের দিকে যদি বোতলগুলো কেটে দেওয়া হয়, এখানে সব নিয়ম লেখাই রয়েছে, তাহলে কিন্তু যখন বৃষ্টি হবে তখন আপনার ওই বোতলগুলোতে জল ভরে যাবে এবং সেই মতো জল পড়তে থাকবে। তো এটা একটা ভালো ব্যবস্থা আমি মনে করি, বিশেষ করে যখন আমরা কোথাও 2-3 দিনের জন্য ঘুরতে যাই তখন গরমকালে জলের খুব অভাব হয় গাছগুলোতে, তো সেই সময়ের জন্য বিশেষ করে আমার মনে হয় এই পদ্ধতিটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, যারা এখনও অবধি দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগলো কিনা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুবই তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।